আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলায় রায় দিল উচ্চ আদালত। আদালতে ভুল তথ্য দেওয়ায় স্বাস্থ্য দপ্তরের উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য সরকারকে নির্দেশ দিল হাইকোর্ট। 2020 সালের 6 মার্চ রাতে দুর্ঘটনায় আহত হয়েছিলেন আইনজীবী ভাস্কর দেবরায়। অভিযোগ, জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এই আইনজীবীর। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী পুলক সাহা। সরকারের গঠিত ডেথ অডিট টিম ও রিপোর্টেও চিকিৎসার গাফিলতির বিষয়টি উঠে আসে। উচ্চ আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল মূল মামলার বিচার সাপেক্ষে মৃত আইনজীবীর মাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার। নির্দেশ মোতাবেক সরকার টাকা দিয়েছে। পরবর্তী সময়ে এই মামলায় স্বাস্থ্য দপ্তরের উপসচিব আদালতে এফিডেভিট জমা দিয়ে বলেছিলেন ট্রমা সেন্টারের পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন করা হয়েছে। এরপর উচ্চ আদালতের নির্দেশে ফের ডেথ অডিট টিম ট্রমা সেন্টার পরিদর্শন করে হাইকোর্টে রিপোর্ট দেয়। কোনো সুপারিশ মানা হয়নি। এই মামলা শুনানির পর হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্টের রায় সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন জানিয়েছেন উচ্চ আদালতে জনস্বার্থে কতগুলো নির্দেশ দিয়েছে। উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মৃত আইনজীবীর মাকে আরও 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রিপোর্টে বলা হয় যে কোনো সুপারিশ মানা হয়নি, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সচিব যে রিপোর্ট হলফনামা দিয়েছেন এই হলফনামা বিভ্রান্তিকর। এটা এরপরে শুনানি হয়েছে, শুনানির পর উচ্চ আদালত রায় দিয়েছেন। সেই রায়ে উচ্চ আদালত কতগুলো জনস্বার্থে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। নির্দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান নির্দেশ হচ্ছে, প্রথমত ভাস্করের মাকে 10 লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। উচ্চ আদালত বলেছে আরও 10 লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে হবে ভাস্কর দেবরায়ের মাকে রাজ্য সরকার তরফ থেকে। এটা একটা দিক। আরেকটা দিক হয়েছে ট্রমা সেন্টারের এবং রাজ্য উচ্চ আদালত অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করেছে যে রাজ্য সরকার একজন উপসচিব মিথ্যা হলফনামা দিয়ে উচ্চ আদালতকে বিভ্রান্ত করেছে। এটা উচ্চ আদালত এই রায় স্পষ্ট করে বলেছেন। আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তাদের প্রদত্ত রায় স্পষ্টভাবে বলেছেন একজন রাজ্য সরকারের উপসচিব মিথ্যা ভুল হলফনামা দিয়ে রাজ্য সরকার উচ্চ আদালতকে বিভ্রান্ত করেছেন এবং এই উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেছে, রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে এই অবজারভেশন উচ্চ আদালত করেছে। পাশাপাশি উচ্চ আদালত নির্দেশ সম্পর্কে বলতে গিয়ে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন জানিয়েছেন রাজ্য সরকারকে আদালত নির্দেশ দিয়েছে আগামী মে মাসের মধ্যে ট্রমা সেন্টারকে ঢেলে সাজানোর। এবং আরেকটা এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে রাজ্য সরকার উচ্চ আদালত বলেছে যে ভাস্কর দেবরায়ের মা পরবর্তী সময়ে ক্ষতিপূরণ চাইতে পারবেন, সিভিল মামলা করতে পারবেন। আমরা এই বিষয়গুলো আজকে জানালাম, কারণ এইটা ভাস্কর দেবরায়ের ক্ষেত্রে আমরা কিছুটা প্রতিকার পেয়েছি। ইতিমধ্যে চিকিৎসায় গাফিলতির জন্য 5 জন চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় ইন্ডিয়ান পিনাল কোডের 304A এবং 34 ধারায় পুলিশ চার্জশিট জমা দিয়েছে। এবং এই যে সমস্ত ডাক্তারবাবুরা ট্রমা সেন্টারে কিংবা ইমার্জেন্সিতে মেডিসিন ইউনিটে ভাস্করের ট্রিটমেন্ট করলো না, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার দাবি করেছিলাম, সরকার বলেছে শুরু করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা আমাদের জানানো দরকার যে ট্রমা সেন্টারের অবস্থা কিন্তু একই ছিল, ভাস্করের সময় যা ছিল ডেথ অডিট টিমের রিপোর্টের পর একই হয়েছে। সেই কারণে রাজ্য উচ্চ আদালত অবিলম্বে আগামী মে মাসের মধ্যে এই ডেথ অডিট টিমের সুপারিশ মতে ট্রমা সেন্টারের ঢেলে সাজানোর জন্য নির্দেশ দিয়েছে। এখনও ট্রমা সেন্টারে কল অন কল ডিউটি, এখনও ট্রমা সেন্টারে কোনো স্পেশালাইজড ডক্টর নেই, এখনও কমন ট্রমা সেন্টারে রাত্রি 9 থেকে পরের দিন সকাল অবধি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক থাকে না। এই বিষয়গুলো আশা করি উচ্চ আদালতের নির্দেশে পড়ে এই বিষয়গুলোর প্রতিকার হবে, তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে। আর আমরা উচ্চ আদালতও বলেছে যে শঙ্কর দেবরায়ের ডেথ অডিট টিমের রিপোর্ট তারা অত্যন্ত দায়িত্বনিষ্ঠভাবে তথ্যনিষ্ঠ রিপোর্ট দিয়েছেন। আমরাও আবেদনকারীদের আইনজীবী হিসাবে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে ডক্টর শঙ্কর দেবরায়ের নেতৃত্বাধীন ডেথ অডিট টিমকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তারা বস্তুনিষ্ঠ সত্য রিপোর্ট আদালতের সামনে দিয়েছেন। কিউ রিপোর্ট চ্যানেল দিন রাত।